ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিজ্ঞাসায় প্রশ্নের উত্তরে জানাই হজ একটি ফরজিবাদত সামর্থ্যবাদ ব্যক্তির জন্য হজ পালন করা জরুরি যারা হজ পালন করে না তারা পরকালে বড় ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা বলেন ওয়া আতিম্মুল হজদা ওয়াল অমরাত্লাহ তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরাহ পালন করে সুরা নম্বর দুই সুরার নাম সুরা বাকারা আয়ত নম্বর একশত ছয়ে কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা অন্যতরে বলেন ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহিল আলাল ওয়ালিল্লাহি আলাল আলাল নাসে হজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের উপর বাইতুল্লার হজ পালন করার বিধিবদ্ধ করা হয়েছে যারা সেই পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা রাখে আর যে ব্যক্তি তা আদায়ের ক্ষমতা থাকার সত্ত্বেও পালন করতে অস্বীকার করে তবে আল্লাহর সর্ব জগৎ থেকে মুখপেক্ষিহীন হবে সে সোরা আল ইমরান সোরা নম্বর তিন সুরান্ন সোরা আলিমরান আট নম্বর সাতানব্বই উল্লেখ করা হয়েছে আনইবন উমারত আর্লাহ আন আনহুমা কল কলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলী গুয়া সাল্লামা বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাতুলা ইলাহাল্লাল্লাহ ওয়া আন্না মোহাম্মদ রসূল উল্লাহ ওয়ে একামিজ সোলা ওয়াজ জাকা ও শওমীর রমাদান ওয়া হাজুল বাইতে বাইতিল্লাহ আল হারাম ইবনে উমার থেকে বর্ণিত নবী সাহা বলেন ইসলামের ভিত রাখা হয়েছে পাঁচটি বিষয়ের উপর এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল এবং তার আল্লাহ রসুল এর সাক্ষ্য প্রদান করা দুই সলাদ কায়েম করা তিন জাকাত আদায় করা চার রমজানের শ্যাম পালন করা আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর সম্মানিত ঘরে হজ পালন করা এটা সেহী মুসলিমের চার নম্বর হাদিসে এসছে আন আবি তা কল আবু হুরায় আদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা সাল্লাম আমাদের সামনে বা বললেন হে মানুষ হে মানুষ নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ পালন করো এটা সেহী বুখারি মুসলিম মিশকাতের পঁচিশশো পাঁচ নম্বর হাদিস এসছে সুরা আল ইমরানের উক্ত আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনগু বলেন যে ব্যক্তির হজ্জে ফরজিয়াত অস্বীকার করবে যে ব্যক্তি হজ্জে ফারজিয়াত অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে ইবনে কাসির প্রথম খণ্ডের চারশো তিয়াত্ত পৃষ্ঠাতে কথা উল্লেখ উল্লেখিত আছে সর্বে মোট কথা হলো কেউ যদি হজকে অস্বীকার করে দেয় তাহলে কাফের হয়ে যাবে আর সামর্থ্য থাকার সত্ত্বেও যদি সে হজ করতে কিছুটা বিলম্ব করে তার জন্য তার পাপ বা গোনা হবে কিন্তু সামর্থ্য হয়ে গেছে তার হজ দ্রুত করাটাই উচিত আশা করি